বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতুর নির্মাণ কাজ কিন্তু শেষ পর্যায়ে। তার আগে নির্মিত হয়েছে যমুনা সেতু, তারও আগে 90-এর দশকে তৈরি হয়েছিল বিশাল এক সেতু, তার নাম মেঘনা সেতু। আসলে কাঁচপুর, গোমতী, মেঘনা তিন নদী মিলিয়ে বিশাল এক প্রকল্প। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে এত বড় নির্মাণ কাজ হয়নি। এই সেতু কারা নির্মাণ করেছিল, কিভাবে? প্রমত্তা মেঘনার উপর দিয়ে ভারী ভারী ট্রাক, বাস, যানবাহন ছুটে চলেছে। এটা কি খুব সহজ কথা? আসুন এই সেতুর মূল কারিগরদের কাছ থেকে জেনে নেই কিভাবে নির্মিত হয়েছিল একটি নয় দুটি কাঁচপুর মেঘনা গোমতী সেতু। এই হলো বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা, আর এই নদীর উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি নয় দুটি মেঘনা সেতু। প্রতিদিন প্রায় 30,000 যানবাহন এই ব্রিজের উপর দিয়ে ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বিশেষ করে দেশের রাজধানী ঢাকার সাথে বন্দরনগরী চট্টগ্রামের মধ্যকার দূরত্বকে কমিয়ে দিয়েছে এই সেতু। আর শুধু মেঘনা সেতু নয়, মেঘনার পাশাপাশি কাঁচপুর ও গোমতী নদীর উপরেও এখন দাঁড়িয়ে আছে দুটো করে ব্রিজ। গতি এনে দিচ্ছে মানুষের চলাচলে এবং বাংলাদেশের অর্থনীতিতে। আর এই কাঁচপুর মেঘনা গোমতী সেতুর কারিগর জাপানের জনাব গ্যান্তা তাবে। পরবর্তীতে এই সেতু তিনটি সম্প্রসারণের সময়ও তিনি প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।私が初めてバングラデシュに行ったのは1991年の末頃です。メグナグムティ橋と言ってましたが、その工事のために赴任しました。最初にバングラデシュに行って、飛行機からダッカに近づくにつれて川がだんだん見えてくるんですけれども、タイガで海と変わらないような大きな広さ、まあ日本と違うスケールの川だなというのを本当に感じましたね。ただやっぱり現実を見ると本当にこれだけ広いところに川をかけるというのはもちろん初めてのことでしたし、期待と不安というのが入り混ざったという状況だったです。はい、川が広い大きいということは一つあるんですけれども、もう一つ大きな課題だったのは、その雨季と乾季の水位の差というのが非常に大きくて、どういう設計をするか、技術的に水が漏れないような形にするのかというところが大きな課題でした。ダッカからチョットグラム、ここを結ぶ国道1号線という重要なその大動脈に橋を架けました。আমাদের এই পূর্ব পাশের এলাকা থেকে গয়না অর্থাৎ বড় নৌকা দিয়ে নারায়ণগঞ্জ এবং ঢাকা চলাচল করত। পরবর্তীতে লঞ্চ আসলো, লঞ্চে চলাচল করত। এতে করে এই এলাকার মানুষ শহর থেকে বিচ্ছিন্নই ছিল। 1991 সালের প্রথম যখন এই নতুন ব্রিজ স্টার্ট হয়, এর আগেই এখানে ছিল ফেরি। ফেরিতে মানুষের যাওয়া আসার অনেক কষ্ট হইতো। ওই অঞ্চলের মানুষ এখান থেকে যাইতে হইতো হলে ফেরির জন্য 1-2 ঘন্টা অপেক্ষা করতে হইতো। তারপরে নতুন ফেরি আসার পরে মানুষ পারবার হইতো আর কি।前回は若くてジュニアエンジニアだったのが、今回は所長、プロジェクトマネージャーとして責任を持って仕事を行う。で、今回はやはり前回よりも広い形での技術供与、あるいは安全品質という面での育成、教育と、引き続き今まで積み重ねてきた経験と実績を生かすような形で手助けになればいいなというふうに非常に深く感じたところです。অনেক ছোট ছোট কনস্ট্রাকশন আমরা করছি, কিন্তু এর সাথে জড়িত হয়ে এই কনস্ট্রাকশনটার আমার নিজের মানটাকে অনেক বেশি উন্নত মনে হচ্ছে আর কি, অনেক বেশি প্রাউড ফিল হচ্ছে। জাপানিজরা যেভাবে একটা প্রজেক্টকে বাস্তবায়ন করে স্বল্প সময়ে স্বল্প খরচে সঠিক মান নিয়ন্ত্রণ করে সঠিক নিরাপত্তার দিক বিবেচনা করে,
আমার বাড়ি সোনারগাঁয়ে, সোনারগাঁয়ে আসি, তাহলে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমি ঢাকা থেকে বাড়িতে পৌঁছতে পারি। আমাদের অনেক সমস্যা ছিল, যানজট ছিল, মানুষের যাতায়াতের কষ্ট ছিল, এখন তো মানুষ উন্মুক্ত বললে চলে। এখন সিক্স লাইন হওয়ার পরে প্রত্যেকটা ক্লাস খুব তাড়াতাড়িভাবে অ্যাটেন্টিভ হচ্ছে এবং কলেজে খুব দ্রুতভাবে পৌঁছতে পারছি। 国柄といいますか、地勢上バングラデシュというところはその川が多く分断されたり非常に不便を被ったりしている場所が数多くある、まあ、その橋によってその地域の人たちがつながる、まあ、架け橋となればいいし最終的にはバングラデシュと日本の両国間の架け橋となって次の10年20年50年先までそれが続いていくと少しでも、まあ、その役に立てればいいかなというふうには感じてます。জালের মতো ছড়িয়ে থাকা বিরাট প্রমত্তা নদীগুলো বাংলাদেশের এক অঞ্চলকে আরেক অঞ্চল থেকে যুগ যুগ ধরে বিচ্ছিন্ন করে রেখেছিল। জাইকার সহযোগিতায় আর জ্ঞানতা তাবের মতো প্রকৌশলীদের অদম্য প্রচেষ্টায় আজ সেই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠছে বাংলাদেশ। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত সুবিশাল এই সেতুগুলো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এনে দিয়েছে গতি, আর জাপান বাংলাদেশের বন্ধুত্বকে করেছে আরও বিশ্বস্ত, আরও সুসংহত।